কবিরের সাথে আবারও কথা বলবো, যতক্ষণ পর্যন্ত না বুঝতে চাইবে ততক্ষণ পর্যন্ত আমি কথা বলবো। আপনারা না পারছেন পেশেন্টকে প্রপার ট্রিটমেন্ট দিতে, না পারছেন নিরাপত্তা, নিরাপত্তা দিতে পারছি না মানে? তাহলে এসব কোথা থেকে আসলো পেশেন্টের ঘরে? প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি আসলে কবির কি হয়েছে? কবির তুমি আসো, আসো উঠো সাবা। এই সাবা, কি হয়েছে, কি হয়েছে, এরকম করছিস কেন? কবিরের কি হয়েছে? সাবা কথা বলছিস না কেন? সাবা কি হয়েছে কিছু তো বলো, কবির কিছু বলেছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কবির আমার সাথে কথা বলছিল। হ্যাঁ সাবা, হ্যাঁ কথা হচ্ছিল, তারপর 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 হঠাৎ করে একটা একটা গুলির শব্দ, আর শব্দটা হওয়ার সাথে সাথে আমি কবির কোনো কথাই শুনতে পাচ্ছি না। দেখি সাবা, আমাকে ফোনটা দাও, আমি কল দিচ্ছি। নাম্বারটা বন্ধ। আচ্ছা আমি আমি গ্রামের ফোন করে খোঁজ নিচ্ছি। সাবা গ্রাম থেকে ফোন, হ্যালো হ্যালো শাহজাহান চাচা, শাহজাহান চাচা কবির কোথায়? কবিরকে ফোনটা দিন, কবিরকে ফোনটা দিন, ও কেমন আছে? হ্যালো আব্বা, কি বুঝলি? দুই দিন হলো বাড়িতে আসতে না আসতে ধ্বংস শুরু হয়ে গেছে। তাই তো দেখছি। এমনই হয়, ওই কবির একদিন আমাদের উপরে বড় কথা বলেছিল, আজ ওর মুখ সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। এসব কি বলছেন আপনারা? একটা মানুষ মরে গেছে আর আপনারা সবাই, ফর গড সেক, আপনাদের যে কবে শিক্ষা হবে? লম্পট এসেছে আমাদের শিক্ষা দিতে। দুই দিন যাক, তারপর ওদের সবার জীবনটা আমি দামা দামা করে যাবো। আমি আমি এখনই গ্রামে যাব, আমি এখনই গ্রামে যাব। আপু পালকে পালকে এখনই আমার গ্রামে যেতে হবে, চলো আমরা গ্রামে যাই। ওইখানে গেলে হয়তো আমরা কবিরকে বাঁচাতে পারবো, চলো চলো আমরা গ্রামে যাই। যাও তো, তুমি শান্ত হই। আবু আবু আমি আমি এখনই গ্রামে যাবো, চলো অ্যাম্বুলেন্স নিয়ে আমরা গ্রামে যাই, তাহলে হয়তো কবিরকে বাঁচাবো। আমি আব্বু আরে একবারতে চলে যায়, সে আর কখনো ফিরে আসে না। না আব্বু এইসব বলো না, এভাবে বলো না আব্বু, আমি কেন ওকে বুঝতে পারলাম না, আমি কেন বুঝতে পারলাম না ওকে, কেন ওকে দূরে সরিয়ে দিলাম এভাবে, কেন কেন? আবু বিশ্বাস করো, আমি চেষ্টা, আমি ঠিকই বাঁচাতে পারতাম, আমি ওকে ঠিকই বাঁচাতে পারতাম। এসব কি বলছিস তো সাবা? হ্যাঁ আমি আমি কোনোদিন আর একটা কথাও শুনিনি, তোর বিশ্বাস করো, ও আমার চেয়ে বেশি পালকি ফাউন্ডেশনকে ভালোবাসতো, ওর ভালো চাইতো, কিন্তু আমি আমি ওকে প্রতিপক্ষ ভেবেছি। পালকি তোমরা জানো না, তোমরা জানো না আমি একরকম
আমি একরকম ওকে এই পার্কি বাবুসের থেকে বের করে দিয়েছি। হ্যাঁ আমি, আমি ওকে বের করে দিয়েছি। আদি আমাকে বলছিল, আজও বলছিল, এই যে একটু আগে এক্ষুনি আমাকে বলছিল, এখনো এখনো আমার কানে ওর শব্দ ভাসছে আপু। ওর যেন কেমন লাগছিল, খুব অস্বস্তিতে ছিল। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। আমি চাইলে ওকে বাঁচাতে পারতাম আপু, আমি চাইলে ওকে বাঁচাতে পারতাম। পালকি, পালকি, আসো পালকি। তুমি তুমি একটু কান্না থামাও। হ্যাঁ তুমি আসো, এখানে একটু বসো, আসো। না না পালকি, না এখন এখন বসার সময় নেই, এখন বসার সময় নেই। আমার এখনই গ্রামে যেতে হবে, সত্যিটা জানতে হবে। আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কবিরের বিরুদ্ধে খুব বড় একটা ষড়যন্ত্র চলছে। না হলে, না হলে এই মানুষটার সাথে আমি একটু আগে কথা বলছিলাম, আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না। সাবাস শোনো, এরকম একটা পরিস্থিতিতে তোমার গ্রামে যাওয়াটা আসলে ও যা চাইছে তাই করো বাবা। আমার কপালটাই বোধ হয় খারাপ, বাড়িতে উঠতে না উঠতেই এমন খারাপ একটা খবর শুনতে হলো। আঙ্কেল এখন আমি সব ভাববেন না, পালকি আমি গাড়ি বের করছি, আপনাদের যাওয়ার দরকার নেই। আমি পালকি সাবাকে নিয়ে যাচ্ছি। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ বেশে ছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল খুন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল? লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিলে বুঝি? রক্ত ফেনা মাখা মুখে মড়কের দূরের মতো ঘাড় গুজি, আঁধার ঘুজির বুকে ঘুমায় এবার। কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম আর সহিবে না। কেন কেন এমন হয়, ভালো মানুষগুলোকে কেন এমন শাস্তি পেতে হয়? বলবি গ্রাম থেকে ওরা বারবার ফোন দিচ্ছে, জিজ্ঞেস করছে তুমি কখন গেলে। জানাজার কথা কিছু বলেছে? হজরের পর পর। ও তাহলে তো আমাকে হজরের আগেই রসুলপুরে পৌঁছতে হবে। তুই সব ব্যবস্থা কর, আমি যাবো। আহা, কবির ছেলেটা কি যে ভালো একটা ছেলে, কি রকম অনেস্ট, সেরকম একজন অনেস্ট মানুষের পাশে আমি থাকবো না তা কি করে হয়? আমি অবশ্যই ওর কাছে যাব, অনেস্টির কাছে নিজাম সবসময় আছে।
সব সময় থাকবে। যা ব্যবস্থা কর। ঠিক আছে। কবিরের প্রতি সাবার কোনো রকম দুর্বলতা ছিল না। তাই যদি সত্যি হয় তাহলে সাবা এতটা ভেঙে পড়লো কেন? ওরা খুব ভালো বন্ধু ছিল। আর যদি সাবার এরকম কিছু হতো তুমি ভেঙে পড়তে না সোহেল? আমার মনে হয় সাবাকে আমাদের সাথে নিয়ে আসা উচিত ছিল। ও আসুক না ওর মতো, এমনিতে রাতে জানি। আর রাতের রসুলপুরে যেতে বেশিক্ষণ লাগবেও না। আচ্ছা, বাবাকে জানানো উচিত ছিল না? বাবা তো আমাদের জন্য হাসপাতালে ওয়েট করবে। বাবার সঙ্গে আমার কথা হয়েছে, বাবাকে বলেছি বাড়ি চলে যেতে, আর রাতে হসপিটালে শরীফ থাকবে। আর মায়ের রিলিজের ব্যাপারে বাবা জানিয়েছেন কালকে সকালে হয়তো বা মাকে বাড়িতে নিয়ে যেতে পারবো আমরা। ভালো হলো, বাড়িতে আমরা সবাই থাকবো, আর হাসপাতালের চেয়ে বাড়িতে চিকিৎসা ভালো হবে। সোহেল, মন খারাপ করো না, জন্ম মৃত্যু এগুলো তো জীবনেরই অংশ। সেটা ঠিক আছে, কিন্তু আমি ভাবছি সাবার কথা। ও এতটা ভেঙে পড়বে আমি ভাবতেও পারিনি। আমার কি মনে হয় জানো, সাবা মনে হয় কবিরকে ভালোবেসে ফেলেছিল। না, বাসেনি। তুমি কি করে বুঝলে? তোমাদের আর কতবার বলবো আমি, আমি শুধু একজনকেই ভালোবাসি, একজনকে। পালকি, কি হলো বললে না তো, তুমি কি করে বুঝলে? আসলে মেয়েরা মেয়েদের মনের কথা অনেকটা বুঝতে পারে। আমার মনে হয় কবিরের প্রতি সাবার কোনো রকম দুর্বলতা ছিল না। তাই যদি সত্যি হয় তাহলে সাবা এতটা ভেঙে পড়লো কেন? ওরা খুব ভালো বন্ধু ছিল। আর যদি সাবার এরকম কিছু হতো তুমি ভেঙে পড়তে না সোহেল? ইয়ে, আমি যতদূর দেখেছি কবির তো পালকি ফাউন্ডেশনে সবসময় ভালোই চেয়েছিল, কখনো খারাপ চায়নি। তাহলে কবিরকে কেন পালকি ফাউন্ডেশন থেকে দূরে সরে যেতে হলো? আর সাবার সাথেও কেন বা কোন বিষয়ে এত ভুল বুঝাবুঝি হলো? থাক না এসব কথা, এখন আর এসব প্রশ্ন তুলে লাভ কি বলো? আর সাবার অবস্থাটাও ভালো নেই, ও একটু স্বাভাবিক হলে দেখবে সব উত্তর পেয়ে যাবে। সাবা, চলো আমরা যাই। রেশমি, হ্যাঁ, সাবা কি বের হয়ে গেছে? রাতে তো মনে হয় ভাইজানার ভাবি খাবে না। তাহলে মিলাদের এত খাবার কি হবে এসব? এই আমরা চিকিৎসার জন্য, হ্যাঁ শুরু কর আব্বা, শুরু করো তো। আমাকে একটা টিস্যু দিত। করিস কি করিস কি, আমার কি প্রেসার বাড়িয়ে দিবি নাকি? খাও আপা, পেট ভরে খাও। সব খাবার আমাদের ভাগ্যেই ছিল, যা কষ্ট করেছি এই দুদিন। সব কষ্ট মনে হয় তুই একাই করেছিস। আব্বা আমার জীবন আমাকে এক গ্লাস পানি ঢেলে খেতে দেয়নি, আর তুই আমাকে বাথরুম পরিষ্কার করিয়েছিস। শোন, তোর মতো ননির পুতুলকে দিয়ে যে আমি এত কাজ করাতে পেরেছি এর জন্য কি করা উচিত জানিস? আব্বার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। কি বললি তুই, আবার বল তো। শোন, তোরা কি থামবি? আমাকে একটু শান্তিতে খেতে দে। হ্যাঁ, শান্তিতে তো খাবে।
বাড়ির এই পরিস্থিতিতেও আপনারা শান্তিতে খাচ্ছেন কি করে বলুন তো? বলা একটু আটকাচ্ছে না? না, আটকাচ্ছে না। তাতে তোমার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। জিনিসটি ভুলে যাও, নিজের ভাইজান এবং ভাবি এখনো বাড়িতে আছে। ওনারা কি বাঘ নাকি ভাল্লুক যে সারাদিন ওনাদের ভয়ে কাচুমুচু হয়ে থাকতে হবে? আমরা খাচ্ছি, আপনার ইচ্ছে হলে আপনিও বসে পড়ুন খেতে। আর তাছাড়াও সারাদিন আপনার ভাই ভাবির পিছনে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যাওয়ারই কথা, তাই না দুলা ভাই? মানে তো খুবই সহজ, আমি যতই কাজ করে দেই না কেন, এই বাড়ি বা অফিস বুঝিয়ে দেই না কেন, তাই বলে ভেবো না কাশ্মীর বদলে গেছে। তুমি কি বলছো? কাশ্মীর একদম ঠিকই বলেছে জামাই। আচ্ছা জামা, তুমি কি ভেবেছো যে এত সহজে এই বাড়িটা তোমার ভাইজানের হাতে তুলে দেবো? মনে রেখো জামাই, সাবারা হচ্ছে আমাদের ঢাল, যা আঘাত লাগার ওদের গায়েই লাগবে, আর আমরা থাকবো আড়ালে নিরাপদে। এখন তুমি সিদ্ধান্ত নাও জামাই, কার দলে থাকবে, আমাদের দলে না ওই তোমার ভাইজানদের দলে? এতদিনেও বুঝেননি দুলা ভাই, ঝোপ বুঝে কোপ মারতে আমাদের চেয়ে ভালো ওস্তাদ আর কেউ জানে না। আহানো তো মায়া কান্না করা লাগবো না, পারছেন আমরা বোকা, পারছেন আমরা কিচ্ছু বুঝি না। আমি একবার ওর মুখটা দেখবো, প্লিজ আমাকে শেষবার মতো মুখটা দেখান, আমাকে ওর মুখটা দেখান চাচা, মুখটা দেখ। তুমি দেখতে গেলা আমরা ঠিক জানি, আমগো মাইয়ারে ফাউন্ডেশনের কামে দেই নাই বললা কবির মাস্টারে মাইরা ফেলাইছে। আপনার তো খারাপ উদ্দেশ্য ছিল, বিশ্বাস করেন আমি এসবের কিচ্ছু জানি না। কেন বিশ্বাস করবো আপনার? আমি নিজের কানে শুনছি আপনার সামনে দাঁড়ায় ওই লোভী শাহজাহান আমাদের কবির সামনে বাইরে আমাদের মুক্তি দিয়েছে। না 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 না, এসব আপনারা ভুল বুঝছেন। ভুল কি ঠিক সেটি থানায় গেলেই জানা যাবে। আপনাকে নিয়ে আসুন, তাতে আপনি তো আসল খবর জানেনই না।
এরা আমার আপন কেউ না। আবু প্লিজ প্লিজ এখানে আর সিন ক্রিয়েট করো না। হ্যাঁ ভাবি, যা বলার বাড়িতে গিয়ে বলো। ছাড়েন! আপনি ফোনে যার সাথে কথা বলছিলেন সে কি সত্যি কবির? আমি তোমাকে কথা দিচ্ছি, যে এই কাজ করেছে তাকে কঠিন শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে।